watching Channel 20 TV. Be with Channel 20 and let us make things better together. দেখুন আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে কথাটা বারবারই বলছেন যে আপনার প্রেমিক হবেন আমি বুঝতে একমত আমি যতদিন করোনা ভাইরাস আমার আজকে পর্যন্ত যে নলেজ বা আমি যে এক্সপিরিয়েন্স হয়েছি তাতে আমি এই কথা সত্য করে বলতে পারি যে এই রোগটি কিন্তু সাধারণ সদস্য কম ইফেক্ট করছে মেজরিটিতে এবং আমি যদি দেখেছি যে অনেক মানুষ এই রোগে মানে সংস্পর্শে এসেছে মানে আক্রান্ত বড় সংস্পর্শে এসেছে কিন্তু কোন রকমের ক্লিনিক্যাল সাইন্স কিন্তু ডেভেলপ করে যে পেনিক সৃষ্টি হয়েছে মানে আমেরিকান এবং ইউরোপিয়ান আউটব্রেকের আউটকামটা এবং সেটা যে ব্যাপক প্রচার এটা কিন্তু সাধারণ জনমনে একটা আতঙ্কের সৃষ্টি করেছে এই আতঙ্কটা থেকে মুক্ত হতে পারলে আমাদের দেশের মানুষ এটাকে সহজেই এই ভাইরাসকে জয় করতে পারবে কারণ আপনি যদি আতঙ্কিত হন তাহলে কিন্তু আপনার ইমিউন সিস্টেম ডিপ্রেস করে তখন কিন্তু আপনার শরীরে ভাইরাস ব্যাপক হারে রোগ করতে পারে আতঙ্ক থেকে আগে মুক্ত হতে হবে দুই হচ্ছে আপনি পার্সোনাল হাইজিন ফ্যামিলিগত হাইজিন সোশ্যাল যে আপনার যে রেসপন্সিবিলিটি আপনি পালন করেন যে আমি যেখানে সেখানে ছুটি ফেলবো না এবং আমার এই ছুটি অন্য জন্য ক্ষতিকার হতে পারে এই জিনিসটা মনে আনতে হবে এবং যেটা হচ্ছে প্রথমে আপনার ইনফেকশন হোক আর না আপনি যদি কখনো আপনি মুখে স্বাদ চলে যান বা আপনি গলা একটু ব্যথা হয় বা কাশি হয় আপনি প্রাথমিকভাবে এই ভাইরাসকে এস্টাবলিশ হওয়ার ক্ষেত্রে ডিসকারেজ করেন সেটা হচ্ছে আপনি নিয়মিত গার্গল করেন সামান্য চা দিয়ে চায় লিকার দিয়ে অথবা ফিটকে সামান্য ফিটকে দিয়ে আর যদি কাশি হয় আপনি লবঙ্গ আদা এটা যদি চা করে খান আমার বিশ্বাস ভাইরাস আপনি থার্ড স্টেজে যাবে না আর ফাইনালি যেটা যেটা আপনার ভাইটামিন সি খান এবং ভাইটামিন সি বাংলাদেশে গমগঞ্জে অনেক পাওয়া যায় পাখিগঞ্জে আমলকি আমলকি ফলে প্রচুর ভিটামিন সি থাকে এখন আম আসছে আমলকি বিভিন্ন ভিটামিন এ ভিটামিন সিও আছে সেটাও খেতে পারেন আর সবচেয়ে বড় কথা যে কি বলবো পার্সোনাল হাইজিন খুবই ইম্পর্টেন্ট আপনি নিজে ভালো থাকুন অন্যকে ভালো থাকতে সাহায্য করুন এবং কখনো আতঙ্কিত হবে না আতঙ্ক আপনার রোগ হচ্ছে করোনা ভাইরাসের চেয়ে শত গুলো বেশি মার আতঙ্ক না হলে কিন্তু আপনি কিছুই হবে না আতঙ্ক কিন্তু মানুষের ক্ষতি করছে আমি আমার একটা অনুরোধ সবার কাছে আপনি কখনো করোনা ভাইরাসের আতঙ্কিত হবেন না নিজের স্বাস্থ্য সচেতন হন অন্যকে করুন এবং প্রাথমিক পর্যায়ে আপনার প্রতিদিন সকালে দুপুরে এবং সন্ধ্যায় বাদল করেন পার্টিকুলারলি আপনি সামান্য চায়ের দিকা গরম গরম দিকা দিয়ে তাহলে আপনার মুখে যদি কোথাও ভাইরাস ঢুকি প্রাথমিক পর্যায়ে সে কিন্তু আপনি কিন্তু পারে মানুষের তো থাকে ছোটবেলায় অনেক কাহিনী থাকে তবে আমি সারাটা জীবন গবেষণা নিয়ে থেকেছি আমার পরিবার অনেক কিছু থেকে বঞ্চিত কারণ আমি আমাদের সময় দিতে পারিনি কখনো ওই জন্য আমি প্রায় নিজকে খারাপ লাগে না বাবা হিসেবে না স্বামী হিসেবে তো ছোটবেলার যে সমস্ত ছোট ছোট কাজ আমি করেছি সেগুলো ফিরে দেখার অবকাশ এখন আমার নেই তো আমি বলবো যেটাই যে সামনে এগিয়ে যাওয়াই আমার কাজ সবাইকে নিয়ে সবার সাথে কাজ করতে চাই একটা কোনো কিছু করা যাবে না আমি সবার আশীর্বাদ এবং সবার দোয়া নিয়ে সামনে আগাবো মনে করি তো পিছনে ফিরে তাকার তাকানোর ইচ্ছা আমার আর নেই দেখুন আমার মেন স্ট্রেংথ হচ্ছে আমার মেডিটেশন আমি কিন্তু প্রতিদিন মেডিটেশন করি এবং এটি কিন্তু আমার সমস্ত নেগেটিভ যে অ্যাসিড বলবো না নেগেটিভ যে সমস্ত ইফেক্ট আসে সেটা আমি এলিমিনেট করতে পারি এবং নতুন ভাবে চিন্তা করতে পারি তো মানে সাধারণত আপনি জানেন আমাদের কাজে অনেক সমালোচনা হচ্ছে কিন্তু কোনো সমালোচনাই কিন্তু আমাকে আঘাত করতে বা স্পর্শ করতে পারে না আমি সেটাকে সত্যি বলে মনে করি যে হ্যাঁ হয়তো অনেক কাজ আমি দেখতে পাচ্ছি না ভুল আমার সমালোচকরা দেখতে পাচ্ছেন আমি সেটা পজিটিভ কিনি যার জন্য আমার মধ্যে কোনো ফ্রাস্ট্রেশন নেই এবং আমি কখনো আমার কি বলবো আমার যে হোক আই নেভার গিভ আপ হোক আমার টিমে যারা কাজ করছে ওরা জানেন অনেক সময় আমাদের এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল
সারা পৃথিবীর লকডাউন হয়ে গেছে, কোনো রিয়েশন আমরা পাচ্ছি না, কিন্তু আমি ওদের বলছি তোমরা হোপ ছাড়বে না, আমি পাবো। এবং কিছু কিছু জিনিস আমরা পেয়ে গেছি অ্যাক্সিডেন্টালি, এবং সেগুলো দিয়ে আমরা আজকে সবার সামনে, দেশবাসীর সামনে আমাদের প্রোডাক্ট হাজির হয়েছি। এবং এটা যখনই এটা অনুমোদন আসবে, আমরা আশা করি শুধু বাংলাদেশ না, এটা সারা পৃথিবীর মানুষই ব্যবহার করতে পারবে। তো এটাই মানসিক শক্তিটা বড় শক্তি আমাদের, অনেক কিছু আছে। তবে আমি এই মুহূর্তে মনে করছি আমরা যে প্রকল্প দিয়ে এখন করেছি এটি আমার জীবনের শ্রেষ্ঠ প্রকল্প, কারণ এর প্রোডাক্টটি সারা পৃথিবীর মানুষের জন্য সমভাবে কার্যকর। আমি আমার আগে আমার কিছু কাজ ছিল, যেমন আমি এইচআইভি উপর কাজ করেছি, আমি হেপাটাইটিস বি উপর কাজ করেছি, আমার পাঁচটা টেস্ট ওয়ার্ল্ডে আছে, সবগুলো ইউরোপিয়ান কমিশন থেকে অ্যাপ্রুভ করা। সেগুলো ব্যবহারের যে পরিধি আর করোনা ভাইরাসের যে আমার ডায়াগনোস্টিক ডেভেলপ করলাম, এটা কিন্তু পরিধি ব্যাপক, মানে এটা ইউনিভার্সালি অল ওভার দ্য ওয়ার্ল্ড ব্যবহার করা যাবে। তো আমার সারা জীবনের কাজকে যদি আমি একত্র করি, এর চেয়ে বেশি বড় নয়। তো এটা আমার, আমি জানি না কেন আমি কাজটার জন্য করতে এলাম, তবে আমি মনে করি আমি মানে রাইট টাইমে রাইট জায়গায় এসেছি। জাফর চৌধুরী স্যারকে আপনার হাতে চিনেন, কিন্তু সিকবেডে থেকেও বারবার এই জিনিস ভাবছেন আমার আমার প্রোডাক্টে কি হলো, মানে কি বলবো, এত এইট ইয়ার্স ওল্ড ওনার মধ্যে যে স্টেমিনা, এবং মাঝে মাঝে আমরা নিজেরা অবাক হয়ে যাই যে আমার তো ওনার সময় ছোট, কিন্তু উনি কিন্তু হোপ ছাড়েন না এবং আমাদেরকে পুশ করেন সাংঘাতিক ভাবে যে এটা করতে হবে, করে নিয়ে আসে, আমি দেখবো, আমি বসলাম, আমি দেখি তারপর যাবো। তো আমি আমি মনে করি আমার জীবনে এটা শ্রেষ্ঠ একটা কাজ। এই কাজটা যদি আমি দেশ এবং সমস্ত বিশ্ববাসীর জন্য দিতে পারি, তাহলে বেশি আনন্দ আর বেশি সাকসেস আমি আর কোনোদিনই পাবো বলে আশা করি না। বাংলাদেশ কিন্তু আগের চেয়ে অনেক ভালো হয়েছে, অনেক ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছে, তো মেডিকেল ইন্ডাস্ট্রিটা খুব একটা ভালো ডেভেলপ করেনি। আমার বিশ্বাস এই বছরে আমাদের যে শিক্ষা পেলাম, এটি কিন্তু আমাদের ভবিষ্যতে এই সেক্টরে যথেষ্ট গুণীজ্ঞানী ব্যক্তি আছে, পার্টিকুলার ইয়াং সায়েন্টিস্ট আমার যারা কাজ করছে অত্যন্ত ভালো, কিন্তু এদের কাজ করার কোনো জায়গা নেই। বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল, বঙ্গমাতা, ন্যাশনাল সেলুলার মলিকুলার একটা সেন্টার তৈরি করার চেষ্টা করছে বেশ কিছুদিন যাবৎ। এটি যদি আজকে 10 বছর আগে হতো, তাহলে কিন্তু আমাদের এই ডায়াগনস্টিক প্রোডাক্ট, ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি সব কিছু কিন্তু অনেক আগে হতে পারে। আমার বিশ্বাস যে বাংলাদেশ এগিয়ে যাবে, পার্টিকুলারলি এই কোভিডের এই যে আপনার শিক্ষাটা, এটা যদি তারা ওনারা যদি যারা কর্তা ব্যক্তি আছেন তারা যদি এটাকে অ্যানালাইসিস করেন, তাহলে আগামীতে আমাদের দেশে মেডিকেল সায়েন্সের অনেক উন্নতি।